কৃষির সাথে আগামীর পথে গর্ব স্মার্ট বাংলাদেশ, এই স্বপ্ন নিয়ে আপনাদের সাথে আছি আমি শহীদ। আজকের টপিক, মরিচ গাছের 1G বা 2G বা 3G কীভাবে কাটিং করবেন এই পদ্ধতি চলুন শিখে নিই। রোপণের 15 দিন পর মাথাটা ঠিক এইভাবে কেটে নেবেন। মাথা কাটার পর পরিচর্যা করেছি অর্গানিকভাবে গোবর সার এবং রাসায়নিকভাবে ঢ্যাপ। 7 থেকে 10 দিন পর দেখবেন নতুন খুশি বের হবে প্রতিটা পোর থেকে 10 থেকে 15টা। বীজের পর দেখবেন এভাবে ঝোপালো একটি গাছ তৈরি হয়ে গেছে। আর অবশ্যই এক্ষেত্রে যদি 3G কাটিং করতে চান, দেখবেন এখানে যদি একটা কুশি থাকে সেক্ষেত্রে কেটে দেবেন। আর যদি এভাবে কুশি বের হয় না, দেখেন আমার দুইটা কুশি অলরেডি বের হয়েছে, এই জন্য আমার কাটার প্রয়োজন নাই, 2G কাটিং করার প্রয়োজন নাই, কারণ অলরেডি আমার 2G কাটিং হয়ে গেছে। ঠিক 1 মাস পরে দেখবেন এইভাবে অনেকগুলো শাখা প্রশাখা বেরো ঝোপালো একটা গাছ তৈরি হয়ে গেছে। এখনো ফুল আসে নাই, ফুল আসছে। দুটা গাছ থেকে দেখুন এখন ফুল আসছে নতুন। ইসাইজে কিছু কালো এবং মরিচ আছে। এ ধরনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।